একটি বিষয় নিয়ে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা আন্দোলন চলছে, আর সেটা হলো মুসলিম নারীরা বিভিন্ন কলেজে ভার্সিটিতে তারা যে কোনো দেশে হিজাব পড়তে পারবে কি না এটি নিয়ে। আপনারা জানেন যে পৃথিবীতে আলোচনা চলছে বিশ্ব মিডিয়ায়, তার মধ্যে ভারতে একটা রাজ্যে একটা মামলা হয়েছে হাইকোর্টে তাদের, যে হিজাব মেয়েরা পড়তে পারবে কি পারবে না। প্রথম কথা হলো আমরা আজকে জানবো হিজাব আসলে কি। এই পৃথিবীতে কোনো মেয়ে যদি বলে যে আমি হিজাব পরব না, আমি পর্দা করব না, আমি উলঙ্গ হয়ে থাকবো, তাহলে এটা তাদের ব্যাপার, তাদের অধিকার। কিন্তু মুসলিমরা যারা হিজাব পড়তে চায়, যারা হিজাব পরাটাকেই নিজের কল্যাণ মনে করেন, তাদেরকে হিজাব পড়তে না দেওয়াটাও তাদের অধিকার হরণ করায় সামিল। দেখেন হিজাব এটি আল্লাহ পাকের বিধান, কোন মুসলিম নারী হিজাব পরবে এটা কার বিধান? আল্লাহ পাকের। আল্লাহ পাক হুকুম করেছেন যে তোমরা তোমাদের মাথার উপরে, তোমাদের বুকের উপরে একটা চাদর কি করো, দিয়ে দাও, চাদর দিয়ে তোমরা ঢেকে দাও। সূরাতুল নূর, সূরায়ে নূরে আল্লাহ পাক বলছেন ওয়াল ইয়াদরিবনা বিহুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, নারীরা যেন তাদের মাথার উপরে, তাদের বুকের উপরে একটা চাদর কি করে ঝুলাইয়া দেয়। এটা হলো হিজাব। হিজাব যারা পরে তাদের সম্মান বাড়ায় দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মুসলিম নারীদেরকে আল্লাহ পাক জানায় দিলেন তোমরা জাহিলিয়াতের যুগের নারীদের মতো বেপর্দা হয়ে ঘর থেকে বেরিয়ে যেও না, যদি বেরিয়ে যাও তাহলে তোমাদের সম্মানও তাদের মতো কমে যাবে, কারণ তোমরা মুসলিম নারী, তোমাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। পড়েন, আমি আপনাদের কাছে জানতে চাই যারা পর্দা করে তাদের দাম বেশি না যারা পর্দা করে না তাদের দাম বেশি? যারা পর্দা করে না, রিক্সাওয়ালাও তাদেরকে দেখলে এমন ভাবে বাপসাপ লয়, ম্যাডাম আসেন আসেন ম্যাডাম আমারটাতে উঠেন, কিন্তু যারা পর্দা করে বয়স কম হোক আদবের সাথে বলে খালাম্মা আমার রিক্সায় আসেন, কথা ঠিক কিনা? দাড়ি রাখলে যেমন মর্যাদা বাড়ে সালাম বেশি পাওয়া যায়, পুরুষেরা দাড়ি রাখলে সালাম বেশি পাবে এটাই স্বাভাবিক, মর্যাদা যেমন বেড়ে যায়। কোনো নারী যদি পর্দা করে আল্লাহ রব্বুল আলামিন পর্দা করার কারণে ওই নারীর মর্যাদা বাড়ায় দেয়। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন, প্রত্যেক নারীকে বলে দাও তারা যেন পুরুষের পর পুরুষ থেকে নিজেদের দৃষ্টিশক্তিকে নিম্নগামী রাখেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন, মা আয়েশা সেখানে বসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন একজন অন্ধ সাহাবা সেখানে আসলেন, রাসূলের সাথে কথা বললেন, অন্ধ সাহাবা চলে গেলেন। হযরত আয়েশাকে রাসূল বললেন আয়েশা অন্ধ সাহাবা হযরতে উম্মে মাকতুম যখন আসছিলেন তোমরা ভিতরে চলে গেলে না কেন? হযরত আয়েশা সিদ্দিকা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তো অন্ধ, সে তো দেখতে পায় না। আল্লাহর নবী বলেন সে তোমাদেরকে দেখতে পায় না কিন্তু তোমরা তাকে দেখতে পাও। এটার দ্বারা প্রমাণ হয় নারী হোক পুরুষ হোক তার দৃষ্টিশক্তি সবসময় পরনারী থেকে পরপুরুষ থেকে কি করবে, নিম্নগামী রাখবেন। আপনারা দেখেছেন ভারতে যখন মামলা হইল, সেই মামলা চলতেছে ভারতে রায় দিবে দিবে অবস্থা, একটা কলেজে একটা মেয়ে গেলেন, এই ভিডিও আপনারা দেখছেন, ওইটা নিয়ে আমি নতুন করে আলোচনা করতে চাই না। মেয়েটা যেইভাবে করে আল্লাহু আকবর করে চিৎকার দিয়ে সারা পৃথিবীর মানুষকে, মুসলিম তারা যে কাউকে ভয় পায় না এই মেসেজটা সারা পৃথিবীতে সে দিয়ে দিয়েছেন। এই জন্য আমরা ওই বোনটির জন্য দোয়া করি, আল্লাহ যেন আমির তো ওই বোনটাকে হেফাজত করেন, আমরা বলি আমিন।
আজকের মূল কথাটা হলো আমার পর্দা যারা করে যে সমস্ত নারীরা হিজাব পরে হোক মুসলিম চাই অমুসলিম তার মর্যাদা বাড়ায় দিবেন কে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বাড়ায় দেন আমার ভাইয়েরা ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলাম আল্লাহর নবী বললেন আলাম জয়বিহিন্না আল্লাহ এই আয়াত যখন নাযিল করে দিলেন নবীজি ঘোষণা দিলেন মদিনাতে নারীদের জন্য আজকের পরে তোমরা মাথার উপরে একটা স্কার্ফ পরে নিবা চাদর পরে নিবা তোমাদের বুকের উপরে তোমরা একটা চাদর ঝুলিয়ে দিবা হযরতে আসমা বিনতে আবু বকর বলেন এই ঘোষণা রাসূল দেওয়ার পরে মদিনার কোন মেয়েরা পর্দা ছাড়া ঘর থেকে বের হন নাই একজন মহিলা খেজুরের বাগানে কাজ করতেছিলেন তার বাচ্চা 7 বছরের বাচ্চা যায় বলেন আল্লাহর রাসূলের কাছ থেকে আমি এসেছি পর্দার আয়াত নাযিল হয়ে গেছে মহিলারা এখন থেকে মাথায় গোমটা দিবে এবং বুকের উপরে তার আরেকটা চাদর ঝুলিয়ে দিবে মহিলা বললেন বাড়িতে যা আমার জন্য চাদর নিয়ে আস ছেলে বললেন মা এই মাত্র পর্দার আয়াত নাযিল হয়েছে আপনি বাড়িতে চলেন বাড়িতে যায় কালকে থেকে আপনি পর্দা করবেন মা বললেন না নবীর উপরে আয়াত নাযিল হয়েছে 1 সেকেন্ড দেরি করা যাবে না বাগান থেকে বের হওয়া যাবে না এখন আগে যাও চাদর নিয়ে আসো চাদর গায়ে দেব তারপরে বাগান থেকে বের হব ইসলামের প্রতি কতটা আকর্ষণ ইসলামের হুকুম মানার ব্যাপারে দেরি করা আমরা তো অনেকে বলি এখনো তো বয়স হয় নাই নামাজ পড়মু আর কি আপনার ছেলে কি নামাজ পড়ে কয় পোলা পাইন তো এখনো বয়স হয় নাই অথচ পোলার বয়স 30 বছর আপনার মেয়ে কি নামাজ পড়ে কয় এখনো বয়স হয় নাই অথচ ইসলাম বলেছেন 7 বছর বয়স থেকে শরীয়ত মানাতে হবে পর্দার ব্যাপারে কথা বলছিলাম আমার ভাইরা পর্দা আমাদের উপরে নাযিল করেছেন আল্লাহ কোন মুসলমান নারীরা পর্দা ছাড়া থাকতে পারবে না নারীদের জন্য পর্দা যেমন ফরজ পুরুষের জন্য পর্দা ফরজ আছে না নাই পুরুষের জন্য পর্দা ফরজ এই ব্যাপারে পরে বলা যাবে আগে জানবো হিজাব যে সমস্ত নারীরা পড়তে চায় এটা তাদের অধিকার এটা তাদের কি অধিকার বরং যারা পড়তে দিতে চায় না তারাই অধিকার হরণ করে আর এই কাতারে আমাদের বাংলাদেশের কিছু আমাদের বাংলাদেশের কিছু সুশীল সমাজের অসুশীল শিক্ষিত মানুষও জড়িত আছে অনেক কলেজে আছে প্রিন্সিপালরা অথবা তাদের কর্তৃপক্ষ মেয়েদেরকে হিজাব পড়তে বাধা দেয় এই ঘটনা বাংলাদেশেও আছে না নাই এটা বুঝতে হবে ওদের সাথে তাদের একটা কোন না কোন ভাবে একটা কি মিলমিশ আছে আমার বন্ধুগণ এখন জানবো আমি শুধু ব্যাখ্যা ছাড়া কথাগুলি বলে দিব হিজাব পড়লে কি লাভ না পড়লে কি লাভ পর্দা করলে কি লাভ না করলে কি লাভ এটা জানার দরকার আছে না নাই মা বোনেরা খারাপ লাগে মায়ের বয়স 50 বছর মেয়ের বয়স 20 বছর বাসে উঠলে দেখা যায় 50 বছরের মহিলাটা পর্দা করে আছে 20 বছরের মেয়েটা পর্দা করে না এমন ফ্যামিলিও আছে না নাই হিজাব পর্দা না করলে কি কি ক্ষতি হয় সেটা আগে বলি ক্ষতিটা আগে জানার দরকার এক নাম্বার যারা হিজাব পরে না ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা দুষ্ট লোকের দৃষ্টিতে পড়ে কথা বুঝাইতে পারি নাই দুষ্ট লোকের দৃষ্টিতে পড়ে আমার ভাইয়েরা এজন্য পৃথিবীর প্রত্যেক মা বোন নারী হোক পুরুষ হোক চক্ষুকে নিম্নগামী রাখতে হবে মায়েদের থেকে আর এই হিজাব শুধু মুসলমানের জন্য আসে নাই একটা হিন্দুর মেয়েও যদি হিজাব পরে তাকেও রক্ষা করে দিবেন কে আপনি মুসলমানের মেয়ে যদি হিজাব পরে তার যেমন ইজ্জতের রক্ষা হয় একটা হিন্দুর মেয়েও যদি হিজাব পরে যায় তারও ইজ্জতের রক্ষা হবে এটা সার্বজনীন এটা কি সার্বজনীন একটা হিন্দুর মেয়ে সুন্দরী মেয়ে রাস্তা দিয়ে হাঁটে তাকে দেখলে পোলা পায়নারা ইফটিজিং করে বিল্লা মারে ভাট্টা মারে এই মেয়েটা যদি বোরকা পরে তাহলে তার মর্যাদা বাড়বে না কমবে তাহলে এক নাম্বার যারা হিজাব করে না তাদের ক্ষতি হলো দুষ্ট লোকের দৃষ্টিতে তারা আজকে যায় দুই নাম্বারে যে সমস্ত মুসলিম মেয়েরা পর্দাকে ফরজ মনে করে যারা হিজাব পরে তারা আল্লাহর একটা হুকুম পালন করলো
এটা না করার কারণে তাদের কবিরা গুনাহ হবে কি গুনাহ সোজা কথা নয় আর হিজাব কোন মুসলিম নারী হিজাব করে না কিন্তু হিজাবরে আবার বিল্লা বাট্টা মারে তাহলে ঈমান চলে যাবে ঈমান কি হবে আল্লাহর হুকুম আপনি মানতে পারেন না দুর্বলতার কারণে ঈমান যাবে না আপনি কবিরা গুনাহ করলেন কিন্তু আপনি যদি আল্লাহর হুকুমকে অ্যাংকার করেন তাহলে আপনার ঈমান কি চলে যাবে তাহলে যারা যে সমস্ত মুসলিম নারীরা পর্দা করে তারা কার হুকুম মানলো আর না মানলে কি করলো আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে কবিরা গুনায় লিপ্ত হলো তিন নাম্বার যে সমস্ত নারীরা হিজাব পরে না হিজাব না পরে যারা বাইরে যায় তাদের চেহারায় দুলায় মলিন হয়ে যায় কারণ চেহারাটা যদি ঢাকা থাকে ওই চেহারাটা দুলা বালি থেকে বাঁচায় দেয় কে মায়েরা বোনেরা কত কিছু দিয়া আপনার ফেস ওয়াশ দিয়া মুখ দুইয়া এরপরে ক্রিম কত রকমের ক্রিম লাগায় এরপরে আবার মাঝে মধ্যে বিউটি পার্লারে যায় সাজগোজ করে কিন্তু যারা সব সময় নিজের চেহারাটাকে ঢেকে রাখে তাদের এই চেহারায় কখনো ময়লা ধুলাবালি পড়ে না চার নাম্বার বর্তমানে করোনা ভাইরাস আছে না নাই কথা আস্তে কইছেন করোনা ভাইরাস আইসা তো পুরুষেরও এখন মুখের মধ্যে মাস্ক লাগায় দিছে এতদিন ইসলাম বলছে নারীরা যেন তাদের মুখটা কি করে ঢেকে রাখে এখন পুরুষরাও ডাকে ডাকে কি ডাকে না ডাকে এটা শিখাইয়া দিয়েছেন কে তাহলে যেই মহিলারা আপনার বোরকা পরে নেকাব পরে যারা স্কার্ফ পরে তাদের নতুন করে মাস্কের কোনো দরকার নাই কারণ তারা আগের থেকে মাস্ক পরার অভ্যাস আছে না নাই আছে পাঁচ নাম্বার হিজাব যারা পরে না তারা আল্লাহর নাফরমানে শামিল হিজাব যারা পরে না যে সমস্ত মহিলা পর্দা করে না তারা আল্লাহর নাফরমানিতে শামিল ছয় নাম্বার হিজাব যারা পরে না হিজাব হলো মর্যাদার প্রতীক হিজাব কিসের প্রতীক মর্যাদার প্রতীক হিজাব যারা পরে তাদের সম্মান বাড়ায়া দেন কে গত বছরের একটা ঘটনা বলি বিশ্ব মিডিয়ায় একজন মেয়ে মডেলিং করতে আসলেন মডেলিংটা যদিও ইসলামে জায়েজ নাই কিন্তু তার একটা কৌশলটা আমি আপনাদেরকে জানাই দেই ওই মেয়ে চিন্তা করলেন সুন্দরী প্রতিযোগিতায় সবাই উলঙ্গ হয়ে আসে সবাই উলঙ্গ হয়ে আসে কিন্তু আমি যেহেতু মুসলিমের ঘরে জন্ম নিয়েছি আমি উলঙ্গ হইয়া ওই ফ্যাশনের মধ্যে সামিল হতে চাই না আমি নিজেকে একটু ঢাইকা টাইকা ঢুকতে চাই আমি ওই আলোচনাটা আমার এখনো নেটে আছে ওই মেয়ে মডেলিং করতে যাইয়া অন্যদের মতো খোলা পোশাক আশাক পরে নাই একেবারে স্কার্ফ পরে এরপরে ওই যে কি বলে মডেলিং এর মঞ্চে গেলেন যাওয়ার পরে শেষ পর্যন্ত পত্রিকায় আসলো সারা পৃথিবীর সমস্ত সুন্দরী নারীদেরকে পেছনে ফালাইয়া ওই স্কার্ফ পরা মেয়েটাকে পৃথিবীর যারা এই বিচারক ছিলেন তারা ঘোষণা দিলেন যে এই মেয়েটা স্কার্ফ পরেছেন এটা পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে অথচ এই মেয়েটা ছিলেন আফ্রিকান ওই মেয়েটা কি ছিল আফ্রিকার মেয়ে মানুষের শরীর কি কালো হয় না সাদা হয় সাংবাদিকেরা জিজ্ঞেস করলেন আপনি তো স্কার্ফ পরে আসলেন আপনি তো বোরকা পরে আসলেন মডেলিং করার জন্য এইভাবে তো অতীতে কেউ আসে নাই কেউ চ্যাম্পিয়নও হতে পারে নাই কারণ কি আপনি কি মনে করেন মেয়েটা মুস্কি হাসি দিয়ে বললেন আজকের পরে আমি আর কোনোদিন মডেলিং করব না সারা পৃথিবীর মানুষকে আমি জানাইতে আসছি মাত্র সারা পৃথিবীর নারীদেরকে আমি জানাই দিতে আসছি আমরা মুসলমান আমাদের যত সৌন্দর্য তো আছে এটা ইসলামের পোশাকের ভিতরে লুকায় আছে এই নিয়তে আমি একবারই মডেলিং আসলাম আল্লাহর হুকুম মতো আমি পর্দা করে মডেলিং করলাম আমার আল্লাহ সারা পৃথিবীতে আমাকে চ্যাম্পিয়ন করে দিয়েছে মেয়েটার উদ্দেশ্য ছিল যে মুসলিমদের নারীদের পোশাক দিয়ে সর্বশ্রেষ্ঠ এটা আমি পৃথিবীর মা নারীদেরকে জানানোর জন্যই আমি মডেলিং এ আসছি কিন্তু মডেলিং করার আমার কোনো ইচ্ছা ছিল না আর বিচারকরা বললেন যে নারীরা যখন উলঙ্গ হয়ে আসে আমরা তাদেরকে সুন্দরী প্রতিযোগিতায় কি করি ফার্স্ট করি সেকেন্ড করি থার্ড করি কিন্তু মুসলিম মেয়েটা যেভাবে করে স্কার্ফ পরে আসলেন আমরা তাকে কোনো ক্রমেই সেকেন্ড করতে পারি নাই তার কারণ এটা হলো রাজকীয় পোশাক এটা কি পোশাক রাজকীয় পোশাক সাত নম্বরে যারা হিজাব পরে না যারা হিজাব পরে না তারা কোরআনের একটা আইন সরাসরি অমান্য করে দিল কারণ হিজাব পড়তে হবে এটা কার আইন সূরাতুন নূরে আয়াত আছে না নাই
আল্লাহ যেন আমাদের নারীদেরকে এই ক্ষতি থেকে বাঁচায় দেন আমরা বলি আমিন এবার জানবো হিজাব যে সমস্ত নারীরা পরে তাদের কি কি লাভ আছে হিজাব পরলে লাভ আছে না নাই এক নাম্বার লাভ হিজাব হলো নারীদের সৌন্দর্যের প্রতীক আপনি দেখবেন একটা মেয়ে ঘোমটা নাই একটা ওড়না কোন রকমের দিয়া রাস্তায় হাঁটে তারে দেখতে যতটা সুন্দর লাগে যেই মেয়ে এটা বোরকা পরে আছে তারে দেখলে আরো বেশি শ্রদ্ধাশীল মনে হয় হয় কি হয় না হয় দুই নাম্বার হিজাব করলে নারীদেরকে নারীদের মতই লাগে সুবহানাল্লাহ নারীদেরকে পুরুষের মত আল্লাহর নবী হাদিসের বর্ণনায় বলেছেন যে সমস্ত নারীরা পুরুষের বেশভূষা ধরে যে সমস্ত পুরুষেরা নারীদের বেশভূষা ধরে তাদের উপরে আল্লাহর লানত আর গজব জোরে করুন নাউজুবিল্লাহ তিন নাম্বার হিজাব যারা পরে তাদের লাভ হলো নারী হিসাবে তাকে সম্পূর্ণ আল্লাহ নিরাপত্তা দান করে দেয় এই পৃথিবীতে আপনি দেখেন হিজাব যারা পরে যে সমস্ত নারীরা পর্দা করে তারা সবচেয়ে বেশি নিরাপদে আছে না নাই সবচেয়ে বেশি নিরাপদে আছে আমেরিকার একটা ঘটনা আমি এক মিনিটে বলে দেই একটা মেয়ে একটা লিফটের ভিতরে ঢুকলেন একেবারে শর্ট প্যান্ট পরা একটা গেঞ্জি পরা অফিসে যেতেছ কোথায় যাচ্ছে ঠিক সেম টাইমে একটা যুবক একেবারে ছোট ছোট খোসা খোসা দাড়ি এই টাইপের একটা যুবক ঢুকলেন মেয়েটা মনে মনে ভাবলেন জীবনে এই শর্ট পোশাক পরার কারণে অনেকের হাতে আমি লাঞ্ছিত হইছি এই লিফটের মধ্যে ঢুকলাম হতে পারে এই ছেলেও আমাকে লাঞ্ছিত করবে আরে ভাই যারা পর্দা করে না যাদের ঘরে পর্দা নাই তাদের ঘরে কি কি সমস্যা আছে এটা যাদের ঘরে পর্দা নাই তারাই ভালো বলতে পারে এখন মেয়েটা মনে মনে ভাবতেছে ছেলেটা বোধ আমারে হয়তো ধরবে নালে টাচ করবে নালে একটা কিছু বলবে কিন্তু লিফটটা 61 তলায় চলে গেলে মেয়েটার দিকে ছেলেটা চোখ তুলো তাকায় নাই ছেলেটা বেরিয়ে চলে যাচ্ছে মেয়েটা পেছন থেকে ডাক দিলেন দাঁড়াও তুমি কে এমন যুবক আমেরিকায় আছে আমার মতো সুন্দরী নারী আমাকে যে পায় একাতেই গায়ে টাচ করে অনেক সময় কি করে সুমাও দিয়ে দেয় আর তুমি আমার দিকে তাকাইলে না তুমি কে ছেলে জবাব দিলেন আমার আমার পরিচয় আমি একজন মুসলিম আমার পরিচয় আমি একজন মুসলিম মেয়ে বলেন মানে মুসলিম মানে তো জানি আল কায়দা সন্ত্রাসী তুমি মুসলিম মানে তোমার সাথে তো ওইটা মিলে না ছেলে মুসকি আসিয়ে দিয়ে বললেন ওইটা মিডিয়ার বানানো আর আমাকে যেটা দেখছো এটা অরিজিনাল মুসলমান সুবহানাল্লাহ মেয়ে বললেন কি জিনিস তোমাকে এত ভালো বানায় দিছে ছেলে বললেন সেটা পরে বলা যাবে আমার ঈমান আমাকে এইভাবে এই আকীদায় দিয়ে দিয়েছেন মেয়েটা বললেন যুবক জীবনে কোনোদিন তোমার মতো এমন যুবক দেখি নাই তোমার কোঁচা কোঁচা দাড়ি দেখে আমি ভয় পাইছিলাম মনে করছিলাম আমার শরীরে যেই পোশাক আজকে আমার নিস্তার নাই আমি আর তুমি তো লিফটে ছিলাম ইচ্ছা করলে তো তুমি আমার গায়ে হাত দিতে পারতা ছেলে হাসি দিয়া বললেন না লিফটের ভিতরে তুমি আর আমি দুইজন ছিলাম না লিফটের ভিতরে আমরা ছিলাম তিনজন লিফটে আমরা কয়জন ছিলাম মেয়ে বললেন তুমি কি নেশা করো নিরাপত্তা ক্যামেরা সাক্ষী দুইজন আমি দেখলাম দুইজন তুমি দেখলা দুইজন এখন তুমি বলতেছ কয়জন কিভাবে হয় ছেলে বললেন তুমি ছিলা আমি ছিলা তোমাকে আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছে তিনিও লিফটের ভিতরে আমাদেরকে দেখছিলে মেয়ে বলেন আমি ইসলাম সম্পর্কে জানতে চাই ওই ঘটনা বলবো না গুগলে এখনো ঘটনাটা পাবেন সার্চ দিলে মেয়ে বলেন আমি ইসলাম সম্পর্কে জানতে চাই ছেলে তাকে তার হাতে একটা কোরআন ধরায় দিলেন সুবহানাল্লাহ কি ধরায় দিলেন কোরআন কোরআনটা দিয়ে বলেন এটা পড়ো এটাই তোমাকে দেখায় দিবে ইসলাম কি জিনিস মেয়েটা কোরআন পড়লেন পড়ার পরে মেয়ে তার পোশাক আশাক চেঞ্জ করে ফেলাইছে মা বাপ বলতেছে মা ইদানিং তোমার মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করতেছি কারণটা কি মেয়ে ঘোষণা দিলেন মা আমি হাতে একটা প্রজেক্ট নিয়েছি এই প্রজেক্টের কাজটা শেষ না করা পর্যন্ত তার জবাব আমি দিতে পারবো না আর সেই প্রজেক্টের নাম ছিল আল্লাহর কোরআন মেয়ে পুরা কোরআন পড়লেন পর্দা করা শুরু করলেন কালিমা পড়লেন মুসলমান হয়ে গেলেন সুবহানাল্লাহ কথাটা কেন বললাম পর্দা করলে মর্যাদা বাড়ে না কমে বাড়ায় দেন কে আল্লাহ ইসলামই পারে এরপরে চার নাম্বার যে সমস্ত মেয়েরা নিরাপত্তা নিয়ে ইসলামের অনেক নিয়ম করেছেন আল্লাহ পাক নারীদের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে
যে সমস্ত মেয়েরা পর্দা করে তাদের নিরাপত্তা নিয়ে মা বাপ চিন্তা করা লাগে না পাঁচ নাম্বার হিজাব যে সমস্ত মেয়েরা পরেন আল্লাহ তাদের সম্মানকে বজায় রাখেন ছয় নাম্বার হিজাব করলে বাইরের দুলা ময়লা থেকে কি পাওয়া যায় রক্ষা পাওয়া যায় এটা হলো তাদের লাভ এরপরে আমার ভাইয়েরা সাত নাম্বার মুসলিম মেয়েদের জন্য পর্দা করা নফল না ফরজ নফল না ফরজ এই ফরজ আদায় করার কারণে আল্লাহ তার আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায় আট নাম্বার হিজাব করার কারণে দুষ্ট লোকের দুষ্টামি থেকে আল্লাহ তাকে কি করেন হেফাজত করেন নয় নাম্বার হিজাব করার কারণে আল্লাহ পাক তাকে পরিমার্জিত রাখেন সুবহানাল্লাহ 10 নাম্বার হিজাব করে যারা আল্লাহর রহমত প্রাপ্ত হয় তারা আল্লাহ যেন আমাদের মেয়েগুলোকে হিজাব করার তৌফিক দান করেন আমরা বলি আমিন আজকে আলোচনাটা যারা শুনলেন নিজের মেয়ে নিজের ভোর নিজের স্ত্রী নিজের মা হিজাব পরবে এটা বাধ্যতামূলক না অপশনাল পর্দা করতে হবে পর্দা কার হুকুম বিশ্বনবী বসে আছেন হযরতে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর দরবারে আসলেন দৌড় দিয়া চলে আসলেন ছোট মানুষ বুঝতে পারেন নাই একটা জামা পরে আছে যেই জামা এত পাতলা হাতগুলা দেখা যায় কি দেখা যায় হাতগুলা দেখা যায় আল্লাহর নবী হযরতে আয়েশাকে বললেন আসমাকে বলো এখান থেকে যেন চলে যায় আর আসমা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শালি কি ছিলেন কথা কই না কি ছিলেন এবার নবীজি বললেন আসমাকে বলো এখান থেকে যেন চলে যায় কারণ কোন নারী যখন তার শরীরের কোন অংশ পরপুরুষকে দেখায় ওই শরীরের মধ্যে আল্লাহর লানত আর গজব নাজিল হয় আর আমরা তো শালির লোকে বয়ে বয়ে গল্প করে আছে না নাই সাবধান পর্দার ব্যাপারে এই কথাগুলি বললাম পর্দা এটা কার হুকুম আর মুসলিম নারীদের অধিকার মুসলিম নারীদের অধিকার এটা আমাদের অধিকার আমাদের ঐতিহ্য আমাদের সংস্কৃতি সুতরাং এই ব্যাপারে আদালত থেকে কি রায় আসলো সেটা দেখার আমাদের টাইম নাই আমরা পর্দা করব আমরা পর্দা করতেই থাকবো কিয়ামত পর্যন্ত পর্দা দুনিয়াতে চালু থাকবে মদিনাতে যখন পর্দার আয়াত নাজেল হলো সাহাবাই কেরাম বলেন আমরা চতুর্দিকে তাকায় দেখতে পেলাম সারা মদিনার অলিতে গলিতে কালো কাক যেমন বের হলে শুধু কালো আর কালো মদিনার অলি গলিগুলা কালো বোরকায় ভর্তি হয়ে গেছে সুবহানাল্লাহ কালো বোরকায় ভর্তি হয়ে গেছে বোরকাটা যেন একটু ঢিলা ডালা হয় মুখটা যেন ঢেকে থাকে শরীরটা যেন কি থাকে ডেকে থাকে আল্লাহ আমাদের মা বোনদের মর্যাদা বাড়ায় দেখ আমরা বলি আমিন সর্বশেষ কথা এই ব্যাপারে পৃথিবীতে সবচাইতে মর্যাদায় আছে মুসলিম নারীরা সুবহানাল্লাহ পরে কারা মুসলিম নারীরা সবচেয়ে মর্যাদায় আছে এই জন্য মুসলিমদের ড্রেস পরা ছাড়া ওই অমুসলিমদের বিয়া হয় না মাথায় গোমটা দেয় তখন বিয়া হয় যখন এটা খ্রিস্টানেরাও দেয় দেয় কি দেয় না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক আমরা বলি আমিন